ইয়াং বয়সে একটু ফিরে যান, আপনি যখন কলেজে পড়েছেন, যখন স্কুলে পড়েছেন, হাই স্কুলে পড়েছেন, হয়তো আপনি আপনার কোনো সহপাঠীকে জুলুম করেছেন, দুর্বল মানুষের প্রতি অন্যায় করেছেন, কাজের লোকের প্রতি অন্যায় করেছেন, কত মানুষের প্রতি কত অন্যায় করেছেন। এখন যদি আপনি ফিরে যেতে চান সেই জায়গা, যে মানুষগুলোর কাছ থেকে মাফ চাইব, সে সুযোগ আছে এখন? এর চাইতে ভয়াবহ আর কোনো চ্যাপ্টার মানুষের জীবনে থাকতে পারে না। এই জন্য ভাইরা আমার, এই অভ্যাস আমাদের করতে হবে যে আমার দ্বারা অন্যায় হতে পারে মানুষ হিসাবে, কিন্তু অন্যায় হয়ে গেলে সেটা প্রায়শ্চিত্ত করতে, সেটাকে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে কোনো অবস্থাতে দেরি বা বিলম্ব করা যাবে না। জুলুম এত বড় অপরাধ যে অন্য ধর্মের মানুষের প্রতিও যদি আপনি জুলুম করেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছেন আপনি, তারপর আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। আল্লাহ এই মামলায় অন্তত ওই অন্য ধর্মের আল্লাহর প্রতি ঈমান না আনা মানুষটার পক্ষে আল্লাহ তাআলা রায় দিবেন, যেহেতু সে মাজলুম আর আপনি জালেম।